ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্র বৃন্দ নতুন নিয়মে হবে এলপি এবং ইউপি স্কুলের শিক্ষক নিযুক্তি এ নিয়ে শিক্ষামন্ত্রীর টুইট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই হলো শিক্ষামন্ত্রীর টুইট উনি লিখেছেন আসাম ক্যাবিনেট এলপি এবং ইউপি স্কুলের শিক্ষক নিযুক্তির পলিসি চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এইচএসের ফাইভ পার্সেন্ট গ্র্যাজুয়েশনের টেন পার্সেন্ট ডিএলএডের ফাইভ পার্সেন্ট এবং টেটের এইট্টি পার্সেন্ট মার্কস অ্যাড করে মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রস্তুত করা হবে পৃথকভাবে নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত করা হবে না তো এর মধ্যে একটি সমস্যা রয়েছে সেটা হলো এলপির ক্ষেত্রে যেহেতু এইচএস ডিএলএড এবং টেটের মার্কস এড করে মেরিট লিস্ট প্রস্তুত করা হবে তো এইচএসের ফাইভ পার্সেন্ট ডিএলএডের ফাইভ পার্সেন্ট এবং টেটের এইটটি পার্সেন্ট অর্থাৎ টোটাল নাইনটি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট কোথা থেকে অ্যাড করা হবে এ নিয়ে অনেকের মনে প্রশ্ন হয়তো পরবর্তীতে এ নিয়ে বিভাগীয় নির্দেশ আসতে পারে তো যদি এ ব্যাপারে বিভাগীয় নির্দেশ আসে তাহলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এটাই ছিল আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন